ঢাকা মহানগরীর দুটি ইউনিট ঢাকা উত্তর এবং দক্ষিণ তারা দিনরাত পরিশ্রম করেছেন, দিনরাত পরিশ্রম করে তারা সমাবেশকে সফল করেছে। তো এখানে অশান্তির কি ঘটেছে? আপনারা দেখেছেন পুলিশের উপস্থিতি এবং আমাদের নেতাকর্মী সহায়ক ব্যাপার, একটা বড় সমাবেশ হলে পরে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ জন্ম নেয়, তারা একটা উৎসবের আমেজের মতো তারা থাকে, তারা দলীয় কার্যালয়ের সামনে আসে এবং ওখানে খোঁজ খবর নেয় যে আগামীকাল বা যেদিনই কর্মসূচি হোক সেদিনের কর্মসূচির আগে নেতৃবৃন্দের সাথে দেখা করে, কথা বলে, এটাতে তারা আনন্দিত বোধ করে, তারা গর্বিত বোধ করে। জাতীয় পর্যায়ের নেতাদেরকে প্রায় তারা দেখছেন বিভিন্ন মাধ্যমে, তাদের সাথে একটু হ্যান্ডশেক করবেন, কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা দেখেছেন এই শান্তিপূর্ণ পরিবেশকে পায়ে পাড়া দিয়ে, এই পরিবেশকে নস্যাৎ করার জন্য নানা ধরনের উস্কানির আশ্রয় নিচ্ছে সরকার এবং করে গতকাল থেকে। আপনারা আমাদের অনেক নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করছেন, হয়রানি করছেন, আপনার হোটেল হোটেল তল্লাশি করছেন। এরা কি বেআইনি লোক? এরা কি অপরাধী? এক একজন এলাকার বা জেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, বিএনপির মতো বড় রাজনৈতিক দলে যারা জেলা পর্যায়ের নেতা থাকেন বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকেন, বিশেষ করে জেলা পর্যায়ে যারা বিএনপির নেতারা, কেউ অ্যাডভোকেট, কেউ গণমাধ্যমেরও অনেকে নেতা আছেন, স্থানীয় পত্রিকার সম্পাদক আছেন, তারপরে এলাকার একজন নাম করা ব্যবসায়ী আছেন, স্কুল শিক্ষক আছেন, কলেজের শিক্ষক আছেন, অধ্যাপকরা আছেন, এই রকম পর্যায়ের মানুষরা। অথচ আপনারা শুনেছেন যে এই আমাদের দলীয় কার্যালয়ের আশেপাশে এবং একটু অদূরেই মানে যে সমস্ত হোটেলগুলি আছে সেই হোটেলগুলিতে পুলিশ হানা দেয়, তাদেরকে নামিয়ে দেয়, গ্রেপ্তার করে, এটা কি কোনো গণতান্ত্রিক আচরণ হলো? এটা কি কোনো সভ্য আচরণ হতে পারে? এটা সভ্য আচরণ নয়। গত কয়েকদিন ধরে তো শুরু করেছেন, আমরা মনে করেছি যে এবারের যে মহাসমাবেশ এর আগের ইতিপূর্বকার এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ বছর, ছয় বছর আগে তারা যে ধরনের তাণ্ডব চালাতেন সেখান থেকে মাত্রাটা আমরা কিছু কম মনে করেছিলাম এবারে। কিন্তু গতকাল থেকে ঠিক তাদের আগের ফ্যাসিবাদী সরকারের বাহিনীর মতো, গেস্টাপো বাহিনীর মতোই আচরণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীরা এবং মনে হচ্ছে তারা স্বরূপে আবির্ভূত হয়েছে। মনে হলো যে আওয়ামী লীগ তার যে সন্ত্রাসী সংগঠনগুলো লেলিয়ে দিয়েছেন এটাই যথেষ্ট নয় মনে করছে সরকার, সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা লেলিয়ে দিচ্ছে। জেলাগুলো মহাসমাবেশ স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন জেলা মহানগর থেকে নেতৃবৃন্দ আসবেন, ঢাকার হোটেলে থাকবেন, এটাই তো স্বাভাবিক। তো এটা কোনো ভদ্রলোকোচিত কোনো কাজ হতে পারে? তারা সেটি করছেন। বন্ধুরা, আমি আগে আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরছি, মানে ব্যাপকভাবে আমরা এখানে বসতে বসতে আরো শুনছি যে গ্রেপ্তার হচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে তার লালমাটিয়ার বি ব্লকের বাসা থেকে গ্রেপ্তার করেছে। ও কি এমন করেছে যে তাকে গ্রেপ্তার করার মতো ঘটনা হয়েছে? সে এই সমাবেশকে সফল করার জন্য সে বরিশালে বিভাগে কোথাও কর্মী সভা করেছে, জনগণকে আহ্বান জানিয়েছে, এটাই তার অপরাধ? এবং তার বাসায় দুর্ব্যবহার করে, তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, আমি রাত্রে তার স্ত্রীর সাথে কথা বলেছি, দুর্ব্যবহার করে একরকম টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল 26 জুলাই ধানমন্ডির 6 নম্বর রোডের একটি বাসা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন এবং রাজশাহী জেলা যুব দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, তানোর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মিজানুর রহমান সহ 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো ঢাকার মহাসমাবেশে জেলার নেতৃবৃন্দ আসলে আমি বলেছি হোটেলে উঠবেন, আত্মীয় স্বজনের বাসায় উঠবেন, তাহলে আমাদের কোনো নিরাপত্তা নেই এই দেশে? আমরা আমাদের কোনো জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না, পারবো না? জেলা থেকে আসছেন তারা কত আনন্দ উচ্ছল হয়ে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেখানেও তার নিরাপত্তা নেই, সেখানেও তার স্বাভাবিক জীবনযাপন করার কোনো উপায় নেই, সেখানেও গ্রেপ্তার করতে হবে, নিপীড়ন নির্যাতন করতে হবে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 26 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার
মীর আশরাফ আলী আজম ও তার ছেলে ব্যারিস্টার মুনতাহার আলীকে গতকাল রাতে তাদের বাসা থেকে অত্যন্ত নির্মমভাবে বাড়িঘর ভাঙচুর করে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য যে গ্রেপ্তারের সময় আশরাফ আলীর দুই পা ভেঙে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি গ্রেপ্তারকৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই মীর আজম আমাদের দলের জন্মলগ্ন থেকে সে এই দল করে, ছাত্র দল করেছে, যুব দল করেছে, আদম ভাই আমান ভাইয়ের ব্যক্তিগত তার ক্লাসমেট। কিছুদিন আগে তার বাইপাস হয়েছে, সে ইলেকটেড কাউন্সিলর ছিল, তাকে নিয়ে গেছে, তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা হয়েছে, তার ছেলে ব্যারিস্টার একজন আইনজীবী তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যে তার দুই পা ভাঙা হয়েছে ওই অবস্থায় মেডিকেল কি বলে যে কলেজে চিকিৎসাধীন রয়েছে পুলিশ প্রহরায়, এবং সেখানে ডাক্তার দেখার জন্য যাচ্ছে, সে ডাক্তারকে পর্যন্ত অ্যাটেন্ড করতে দেওয়া হচ্ছে না। কি নির্মমতা, কি ভয়াবহ অবিচার!